মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2016-তে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান। শিকারি ছবির জন্য পাওয়া এই পুরস্কারটি শাকিবের হাতে তুলে দেন চিত্রনায়ক ফারুক ও অঞ্জনা। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে শাকিব খান বলেন, এই পুরস্কারটি আমার ছেলে আব্রাহাম খান জয়ের জন্য। শাকিবের সঙ্গে এবছর দর্শক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আরও মনোনয়ন পেয়েছিলেন আরিফিন শুভর মুসাফির, চঞ্চল চৌধুরীর আয়নাবাজি, রিয়াজের কৃষ্ণপক্ষ। অন্যদিকে একই সাথে সেরা নবীন অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শবনম বুবলি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।